এবং দীর্ঘদিন রেল লাইনের এই যে প্রবলেম, ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকে। আমরা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখেই তাদের হয়েই কাজ করে এসেছি। আজকে এইখানে একটা ফ্লাইওভার হলে মানুষের কত সুবিধে হয়ে যায়। আজকে ফ্লাইওভার নিয়ে আমরা এখানে দুবার ধর্ণা মঞ্চ করেছিলাম এবং এটা নিয়ে আমরা প্রতিবাদও জানিয়েছি। এইটা স্যাংশন করে শুধু তাই নয়, 100% টাকা পর্যন্ত স্যাংশন করে দিয়েছেন, যে শুধুমাত্র এনওসি দেবে রাজ্য সরকার, তাকে কোনো টাকা দিতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে। দেখুন, এটা ওদের পুরোপুরি লোকসভার ভোট আসছে, এটা ওদের একটা নাটক। পিএম এর কাছে 7 থেকে 8 বার ঘুরেছি আমি, এনওসি দেন আমি দিতে পারবো না, এখন হবে না, পরে হবে, অন্যদিন আসুন। বিজেপির এমএলএ এমপি এখানে আছে, কিন্তু ওনারা একটা বাৎসরিক যে উন্নয়নের জন্য ফান্ড পেতেন, সেটাও ওনারা কোথায় কাজ করেছেন ওনারা কিন্তু বলতে পারবেন না। কেন এটা দেয়া হচ্ছে না? এই অঞ্চলটা যেহেতু বিজেপির, সেই কারণে না? এখানে বিজেপির এমএলএ আছে বলে সেই কারণে, বিজেপির এমপি আছে বলে সেই কারণে? তো এটার জন্য যদি ওনারা দাবি করে থাকেন যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না, এটা ওদের কাছে কোথায় তথ্য আছে যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না? রাজনীতির শিকার ঠাকুরনগর রেলগেট। কেন্দ্র সরকার ফ্লাইওভার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের তরফে এনওসি দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলে ঠাকুরনগর রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। বর্তমানে ঠাকুরনগর রেলগেট যানজটের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, নিত্যদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পথ চলতি সাধারণ মানুষকে, যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। এই যানজট থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার পথ অবরোধ করেন, তবে এখনও অবধি সুরাহা হয়নি। উল্লেখ্য, ঠাকুরনগর রেলগেটের যানজট এড়াতে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে ফ্লাইওভার নির্মাণের দাবি তুলে একাধিকবার অবস্থান বিক্ষোভ করা হয়েছিল, রেলের এডিআরএম অফিসে স্মারকলিপি দেওয়া হয়। অবশেষে রেলের তরফে ঠাকুরনগর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলে এবারে রাজ্য সরকারের তরফে এনওসি আটকে দেওয়া হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই কারণে এদিন অবস্থান বিক্ষোভে বসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। এদিন বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রেলগেটে ঘন্টার পর ঘন্টা যানজট থাকে, ফ্লাইওভার নির্মাণের জন্য 100% অর্থ বরাদ্দ করা হয়েছে, রাজ্যের এনওসি মিললেই কাজ হবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্যের তরফে এনওসি দেওয়া হচ্ছে না। বিধানসভাতেও বিষয়টি তোলা হয়েছিল, কিন্তু লাভ হয়নি, এই কারণে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। ধর্ণা, এখানে রেল লাইন আছে আপনারা জানেন, এবং দীর্ঘদিন রেল লাইনের এই যে প্রবলেম, ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকে। আমাদের এমপি সাহেব চিঠি করেছিলেন মন্ত্রীর কাছে, আমরা চিঠি করেছিলাম, বিধায়ক হিসেবে চিঠি করেছিলাম, চিঠি করার পর মন্ত্রী আমাদের স্যাংশন করে দিয়েছেন, রেল মন্ত্রী, কেন্দ্রীয় যিনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়, তিনি এইটা স্যাংশন করে শুধু তাই নয়, 100% টাকা পর্যন্ত স্যাংশন করে দিয়েছেন, যে শুধুমাত্র এনওসি দেবে রাজ্য সরকার, তাকে কোনো টাকা দিতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে। কিন্তু আজকে দীর্ঘদিন অতিক্রান্ত হলো, বিধানসভাতেও আমি এই কথা বলেছি, কোনো লাভ হয়নি। ডিএম এর কাছে 7 থেকে 8 বার ঘুরেছি আমি, এনওসি দেন আমি দিতে পারবো না, এখন হবে না, পরে হবে, অন্যদিন আসুন, 7 থেকে 8 বার গেছি, উনি কিন্তু এনওসি দেননি। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি তো যান এখানে ওই রাস্তা দিয়ে, তাহলে আপনারও তো সেই অসুবিধাটা হয়, উনি কিন্তু অস্বীকার করেননি, উনি বলেছেন হ্যাঁ আমাদের সেই অস্বীকার। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন উনি অস্বীকার করলেন, এত মানুষের অসুবিধা, দল মত নির্বিশেষে এখানে যাতায়াত করে, শুধু এখানকার মানুষ নয়, বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে ইস্টার্ন বাইপাস দিয়ে। আজকে এইখানে একটা ফ্লাইওভার হলে মানুষের কত সুবিধে হয়ে যায়, মানুষের সময় বাঁচে, একটা পেশেন্ট গেলে ওখানে আটকে থাকে,
কোনো নেতা মন্ত্রী ওনাদের এলেও তারাও আটকে থাকে, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু কেন এটা দেয়া হচ্ছে না? এই অঞ্চলটা যেহেতু বিজেপির, সেই কারণে না? এখানে বিজেপির এমএলএ আছে বলে সেই কারণে, বিজেপির এমপি আছে বলে সেই কারণে, বিজেপির এমপি আছে বলে এমপির মাধ্যমে আমরা কিন্তু স্যাংশন করিয়ে নিয়ে এসেছিলাম, এমপির কাজ এমপি করেছেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার শুধু দু কলম লিখে দেবে এনওসির, এখানে টাকা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, 100% টাকা, কোনো টাকা উল্লেখ নেই, যত লাগবে 100% টাকা আমি দিয়ে দেবো আপনাদের সেই কাগজ। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জি বলেন, সামনেই লোকসভার ভোট আসছে, তাই তাদের তোড়জোড় শুরু হয়েছে। এই রেলগেট নিয়ে আমরাও ধর্ণা বিক্ষোভ করেছিলাম, রাজ্য সরকার এনওসি দিচ্ছে না, এটার কোনো তথ্য কি আছে তাদের কাছে? আমরা এই বিষয়ে আগে কোনোদিন শুনিনি। দেখুন, এটা ওদের পুরোপুরি লোকসভার ভোট আসছে, এটা ওদের একটা নাটক। তো আমরা দীর্ঘদিন ধরেই, আমরা তো জানি রেল হচ্ছে সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকেই কাজ করবে, তো আমরা এই নিয়ে রেলের যে অফিস এনজিপিতে, সেখানে আমরা দুবার করে চিঠিও দিয়েছি, ওনারা রিসিভ কপিও দিয়েছেন এবং ওনারা বলেছেন যে ওরা উপর লেভেলে জানাবে এবং এটা করবে। এটা এমার্জেন্সি, আমরা জনগণের জন্যই কাজ করি। তৃণমূল মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখেই, তাদের হয়েই কাজ করে এসেছি। এবার বিজেপির এমএলএ এমপি এখানে আছে, কিন্তু ওনারা উন্নয়ন কী জিনিস, বা ওনারা যে একটা বাৎসরিক যে উন্নয়নের জন্য ফান্ড পেতেন, সেটাও ওনারা কোথায় কাজ করেছেন ওনারা কিন্তু বলতে পারবেন না। আজকে ফ্লাইওভার নিয়ে আমরা এখানে দুবার ধর্ণামঞ্চ করেছিলাম এবং এটা নিয়ে আমরা প্রতিবাদও জানিয়েছি। এটা প্রত্যেকেই জানে যে আমাদের ঠাকুরনগর সাউডাঙ্গি রেলগেটটা এটা কতখানি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকে, আপামর জনসাধারণ, স্টুডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকে এখানে কিভাবে আমরা মানে বাধার পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকি, এবং একটা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স গেলেও তাকে আধা ঘন্টা দাঁড়াতে হয় মিনিমাম, আর ডবল ট্রেন গেলে তো এক ঘন্টার নিচে কোনো গল্পই নেই। তো এটার জন্য যদি ওনারা দাবি করে থাকেন যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না, এটা ওদের কাছে কোথায় তথ্য আছে যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না? এটা তো আমরা কোনোদিন শুনিনি। এটা ওদের সম্পূর্ণ একটা লোকসভার ইলেকশন আসছে, ওনারা যে আবার তৎপর হচ্ছেন সেটার একটা প্রচেষ্টা। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।